নিকোলাইভে রুশ বাহিনীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব, যুদ্ধের আগুনে ঘি ঢালছে ওয়াশিংটন, আমেরিকা 580টি ফিনিক্স গোস্ট ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনে। এবার রাশিয়ার সহযোগিতা হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। আরো থাকবে, ইউরোপের বিরুদ্ধে জ্বালানি যুদ্ধ চালাচ্ছে রাশিয়া, বলল জেলেনস্কি। একে অপরের বিমান ভূপাতিত করল পাকিস্তান ভারত। ইউক্রেনের সরকার পরিবর্তন চায় মস্কো। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়া যোগ দিতে ঝাপুরজিয়া ও খেরসনে সেপ্টেম্বরে গণভোট। শুনছিলেন সংবাদ, শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মিকোলাইভে রুশ বাহিনীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের দক্ষিণ অঞ্চল মিকোলাইভ অঞ্চলে বন্দর নগরীর অবকাঠামোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই অঞ্চলে মেয়র এই তথ্য জানান। আল জাজিরার লাইভ প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেন রাষ্ট্রীয় টেলিভিশন মেয়র আলেকসান্দার সেনকেভিন বলেন, কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের দক্ষিণ ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 153 দিনের মতো চলছে দুই দেশে রক্তক্ষয়ী সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে আরো ব্যাপক হারে পার্শ্ববর্তী রাষ্ট্রের যুদ্ধ জড়াচ্ছে। সূত্রপাত টুডে। আমেরিকা 580টি ফিনিক্স গোস্ট ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনে। আমেরিকা 580টি ফিনিক্স গোস্ট ক্যামিকাজি ড্রোন ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেওয়া হবে। আমেরিকা যদি এসব ড্রোন সরবরাহ করে তাহলে তার অর্থ দাঁড়াবে দেশটি আরো গভীরভাবে ইউক্রেন সংঘাতে জড়িয়ে গেল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে আরো $27 কোটি সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই প্যাকেজের আওতায় থাকবে এসব গ্রোস ড্রোন, তাই হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা HM এবং বিপুল পরিমাণ গোলা বারুদ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে আরো $27 কোটি সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই প্যাকেজের আওতায় থাকবে এসব গোস ড্রোন এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা বিপুল পরিমাণ গোলা বারুদ। মার্কিন সামরিক বাহিনীর হাতে মজুদ থাকে এবং ইউক্রেনের জন্য যে নিরাপত্তা সহায়তা তহবিল গঠন করা হয়েছে তা থেকে এই সব ড্রোন সরবরাহ করা হবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে একজন কর্মকর্তা বলেন, ইউক্রেনের সেনারা ফিনিক্স গোস্ট ড্রোনের চমৎকার ব্যবহার করেছে এবং আগস্ট মাসের দিকে আমরা এই ব্যবস্থাকে ভালোভাবে সরবরাহ করতে পারব। এবার রাশিয়ার সহযোগিতায় হাইপারসনিক মিসাইল বানাচ্ছে ভারত। ভারত রাশিয়ার যৌথ প্রতিরক্ষা কোম্পানি ব্রাসেলস এফোর্স এবং 5 থেকে 6 মাসের মধ্যে প্রথম হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হবে। ব্রাসেলস এফোর্সেস বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NI এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে ব্রাসেলস এফোর্সেস CEO MD অতুল রেনেশন বলেন, ব্রাসেলস এফোর্সেস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। 5 থেকে 6 বছরের মধ্যে আমরা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হব। ভারতের স্বাধীনতার 75 বছরের সঙ্গে মিল রেখে ভারতের অন্যতম সফল এবং অত্যাধুনিক সামরিক অংশীদারিত্ব কর্মসূচি অবিশ্বাস্য যাত্রাকে নিশ্চিত করতে ব্রাসেলস এফোর্সেস সোমবার রজন্ত জয়ন্তী বর্ষ উদযাপন করতে শুরু করেছে। অপরাজয় ব্রাসেলসের প্রথম সুপারসনিক লঞ্চের গৌরবময় 21তম বছর স্মরণে রজন্ত জয়ন্তী বর্ষ চলতি বছরে 12 জুন থেকে শুরু করে উদযাপন 2023 সাল 12 ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হবে। সূত্র ইন্ডিয়া টুডে। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। সোমবার দখলকৃত পশ্চিম তীরে রাজপথে নামেন হাজারো আইনজীবী। এদিন পার্লামেন্ট ছাড়া সরকার পরিচালনা করার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কঠোর সমালোচনা করে তারা। খবর আল জাজিরার। ডিক্রির মাধ্যমে শাসন ব্যবস্থা বন্ধের দাবি করেন তারা এবং তারা বলেন, এর মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে জনগণ, ধ্বংস হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। এরপর আইনজীবী দাবি সংক্রান্ত স্মারকপত্র জমা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশি বাধার সম্মুখে পড়েন তারা। রামাল্লা শহরে বিক্ষোভে অংশ নিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল আসুদ বার্তা সংস্থা AAP কে বলেছেন, তার সংস্থা ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতা রোধকারী রাষ্ট্রপতির ডিক্রির দ্বারা প্রদত্ত আইনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।
উল্লেখ 2007 সাল থেকে নিষ্ক্রিয় ফিলিস্তিনের পার্লামেন্ট সম্প্রতি বারবার কাউন্সিলের নতুন নেতৃত্বের বিষয়টি সুরাহাই কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে তারা। ইউরোপের বিরুদ্ধে জ্বালানি যুদ্ধ চালাচ্ছে রাশিয়া, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউরোপের বিরুদ্ধে জ্বালানি যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। ইউরোপের গ্যাস সরবরাহ কমানোর মানুষের উপর সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন তিনি। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের একটি টারবাইনে কাজ করার জন্য জার্মানি গ্যাস সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাসপ্রম। এটিকে ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার গ্যাস ব্ল্যাকমেইল বলে মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি আরো বলেন প্রতি মাসে আসছে আরো অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। সন্ত্রাসী রাষ্ট্রটির লক্ষ্য ইউরোপীয়দের জীবন আরো খারাপ করা। শীত সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। সোমবার গ্যাসপ্রম জানায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য টারবাইন বন্ধ হলে গ্যাস উৎপাদন কমে আসবে, এতে সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসবে। জার্মানি সরকার জানায় সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার কোনো প্রযুক্তিগত কারণ নেই। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে সে অনুযায়ী সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা কোনো প্রযুক্তিগত কারণ নেই। একে অপরের বিমান ভূপাতিত করল পাকিস্তান ও ভারত। বুধবার দুটি ভারতীয় বিমান ভূপাতিত করা হলে পাল্টা চালে ভারত ও পাকিস্তানের একটি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুদ্ধে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে। কাশ্মীরে গত 14 ফেব্রুয়ারি ভারতীয় নিরাপত্তা বাহিনীর বহরে হামলার জবাবে মঙ্গলবার পাকিস্তানের বালাকেটে অঞ্চলে বিমান হামলা চালায় বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লির দাবি কাশ্মীরে সেই হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ। সেই জৈশ ই মোহাম্মদের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা দাবি করেছে ভারত। এদিকে মঙ্গলবার হামলার জবাবে বুধবার পাকিস্তানের দুটি ভারতীয় বিমানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটারে জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আকাশে এই হামলা চালানো হয়। পরে ভারতের যে দুটি বিমান আক্রান্ত হয় তার একটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এসে পড়লে সেই বিমানের চালককে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটি বিমান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভেঙে পড়লে। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পাকিস্তানে গ্রেপ্তার হওয়া ভারতীয় বিমান চালকের নাম অভিনন্দন। দুই দেশের পক্ষে শোনা যাচ্ছে হামলা পাল্টা হামলার কথা। শেষ খবর পাওয়া অনুযায়ী পাকিস্তানের মাটিতে ভেঙে পড়া ভারতীয় বিমানের সততা যাচাই করা গেলেও ভারত সরকারের পাকিস্তানি বিমানে হামলা করার দাবির সততা এখনো যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনে সরকার পরিবর্তন চায় মস্কো। মস্কো ইউক্রেনে সরকার পরিবর্তন চায় বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগলেই রাভরভ। তিনি বলেন ইউক্রেনের গণবিরোধী ইতিহাস বিরোধী সরকারের হাত থেকে নিজেদের মুক্ত করতে দেশটির জনগণকে আমরা অবশ্যই সহায়তা করব। রাশিয়া ও ইউক্রেনের জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে। যদিও কিছুদিন আগে ল্যাভরভ বলেছিলেন ইউক্রেনের সরকার নেতৃত্বে কারা থাকবেন তার সিদ্ধান্ত নেবেন দেশটির নাগরিকরা। এটি নিয়ে মস্কোর কোনো মাথা ব্যথা নেই। এছাড়া গত এপ্রিলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎ দিয়েছিলেন ল্যাভরভ। সেখানে তিনি বলেছিলেন ইউক্রেনের সরকার পরিবর্তন করার পরিকল্পনা নেই রাশিয়ার। খবর বিবিসি। মিশরের কায়রোতে কূটনৈতিক সফরে আরব লীগের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করেছে। তারা অন্যান্য দেশগুলোর উপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর যে আগ্রাসী মনোভাব এটি কেবল ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত নয়, এটা ভবিষ্যৎ বিশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। রাশিয়ায় যোগ দিতে ঝাপুজিয়া ও খেরসন সেপ্টেম্বরে গণভোট। রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের ঝাপুজিয়া ও খেরসনে আগামী সেপ্টেম্বরে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ মাধ্যম আইআরএ নভোস থেকে তথ্য জানিয়েছেন ওই অঞ্চলের রাশিয়ান নিযুক্তি স্থানীয় কর্মকর্তা খবর আল জাজিরার। তিনি বলেন ইউক্রেনের ঝাপুজিয়া খেরসনে রাশিয়ার ফেডারেশনের সঙ্গে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে গণভোট অনুষ্ঠিত হতে পারে। ভ্লাদিমির রঘব নামের ওই কর্মকর্তা বলেন সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সেপ্টেম্বরের প্রথম অংশে গণভোট অনুষ্ঠিত হবে। একই নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। তিনি আরো বলেন নির্বাচন কমিশন তৈরি করা হচ্ছে, এর মূল কাজ হবে ভোটারদের তালিকা তৈরি করা, কারণ বহু লোক অঞ্চল ছেড়ে গেছে। সম্ভবত দুই অঞ্চলে একই সময় গণভোট হতে পারে।
রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনভাষে রুশভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। ছ মাসে পা দেওয়া এ যুদ্ধে ইউক্রেনের পূর্ব দক্ষিণ অঞ্চলে কিছু অংশ দখল করতে পেরেছে রাশিয়া। এদিকে কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি তাদের পরিকল্পনা দোনভাষ নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু এর মধ্যে রাশিয়া ইউক্রেনের এমন এলাকা হামলা চালাচ্ছে যেসব অঞ্চল মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেকটাই দূরে। সূত্র পাস টুডে।